ছেলেটা যখন প্রথমবার মুম্বাই শহরে পা রাখে তখন তার কাছে কোনো থাকার জায়গা ছিল না। মেরিন ড্রাইভের পাশের ফুটপাতে রাতের পর রাত কাটিয়ে দুবেলা দুটো বড়াপাও খেয়ে ছেলেটা কাজ খুঁজতে বেরোত। আজ সেই ছেলে ভারতবর্ষ তথা বিশ্বের কাছে একজন আইকন, অর্জন করেছেন ভারতবর্ষের সর্বকালের শ্রেষ্ঠ সুপারস্টারের তকমা। বিদেশে গিয়ে যদি কেউ ইন্ডিয়া থেকে আসছি বলে তখন বিদেশিরা যে কজন বিখ্যাত ভারতবাসীর নাম বলেন তিনি একজন। আসুন শুনে নেওয়া যাক এক হার না মানা সাধারণ ঘরের ছেলের সুপারস্টার হয়ে ওঠার কাহিনী। মধ্যবিত্ত পরিবারে জন্ম হওয়ায় ছোট থেকে পড়াশোনাকেই ধ্যান জ্ঞান হিসেবে ধরে নেয় ছেলেটি। ছেলেটির বাবা ছিলেন একজন কবি, তাই ছোট থেকেই বাবার চোখ দিয়ে পৃথিবীটাকে একটু অন্যভাবে দেখতে শিখেছিল ছেলেটি। পড়াশোনা শেষ করে চাকরির খোঁজে কলকাতা এসে পৌঁছল ছেলেটা। চাকরি পেল একটা বেসরকারি দপ্তরে, মাসের শেষে মাত্র 480 টাকা মাইনে হাতে পেত সে। তার মধ্যে 350 টাকা চলে যেত মেস বাড়িতে থাকা খাওয়ার পেছনে, হাতে পড়ে থাকতো 130 টাকা। ওই দিয়েই স্বপ্নের পেছনে দৌড়, স্বপ্ন বলতে অভিনয়। কলকাতার অ্যামেচার্স নামক নাট্যদলে অভিনয় করত ছেলেটা, কোনো মতে অফিস সেরেই দৌড় দিত রিহার্সালে। এই কলকাতা শহরেই তাকে প্রথম রিজেকশনের ধাক্কা দেয়। তখন আকাশবাণীতে প্রেজেন্টারের জন্য ইন্টারভিউ চলছে। ছেলেটা ইন্টারভিউ দিল, কিন্তু তাকে বাতিল করা হলো তার অতিরিক্ত ভারী কণ্ঠস্বরের জন্য। এই কণ্ঠস্বরই পরে অবশ্য গোটা ভারতবর্ষের সবচেয়ে প্রিয় কণ্ঠস্বর হয়ে উঠেছিল একসময়। এরপর একঘেয়ে জীবনকে চ্যালেঞ্জ জানাতে কিছু টাকা পকেটে নিয়ে কলকাতা থেকে মুম্বাই এলো ছেলেটা, অভিনয়ের জগতে নিজের ভাগ্য পরীক্ষা করবে বলে। কিন্তু এখানে এসেও রিজেকশন তাকে পিছু ছাড়ল না, একটার পর একটা ছবি থেকে বাদ পড়তে হলো। প্রথম ছবির জন্য জাতীয় পুরস্কার পেয়েও লাভ হলো না বিশেষ। তখন বলিউডে রোম্যান্টিক হিরোদের রমরমা। সেই সময় 6'3" লম্বা রোগা চেহারার ছেলেকে কেউ সুযোগ দিতে চাইল না নায়ক হওয়ার। তবে 17টা সিনেমায় ছোট ছোট চরিত্রে অভিনয় করার পর অবশেষে সুযোগ এলো নায়ক হওয়ার, আর ওই ছিল ছেলেটার জীবনের টার্নিং পয়েন্ট। এক সৎ ও সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করে তিনি সূচনা করলেন এক নতুন অধ্যায়ের। রোম্যান্টিক হিরোদের দুনিয়ায় তিনিই হলেন বলিউডের প্রথম অ্যাংরি ইয়াং ম্যান। ওই শুরু, তারপর আর ফিরে তাকাতে হয়নি ছেলেটাকে। তৎকালীন দিবার, অগ্নিপথ, ডন, সাহেনসা, কুলি, নামাখারাম, কালিয়া থেকে শুরু করে হালের সরকার, বাগনান, পা বা গুলাব সিতাব, সব ধরনের চরিত্রে নিজের আশ্চর্য অভিনয়ের প্রতিভা দেখিয়ে আজ তিনি বলিউডের বিগ বি। মিস্টার অমিতাভ বচ্চন, হ্যাঁ এই নামেই তাকে চেনে গোটা দুনিয়া। একদিন যে কণ্ঠস্বরকে রিজেক্ট করেছিল আকাশবাণীর তৎকালীন কর্তারা, আজ অমিতাভ বচ্চন বললে সেই কণ্ঠস্বরের কথাই প্রথম মাথায় আসে তামাম ভারতবাসীর। পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণের মতো সম্মানীয় খেতাব থেকে শুরু করে ফ্রান্সের লিজিয়ন দে অনার, সব কিছুই আজ তাঁর ঝুলিতে। তবু আজও অভিনয়ের খিদে কমেনি তার একটুও। এখনও ক্যামেরা অন হলেই তিনি মুহূর্তে সুপারস্টার অমিতাভ থেকে অভিনেতা অমিতাভ হয়ে ওঠেন। জীবনে প্রচুর মানুষের ভালোবাসাকে সম্বল করে এই বৃদ্ধ বয়সেও তিনি দাপিয়ে কাজ করে বেড়াচ্ছেন। আমরা যারা প্রতি মুহূর্তে রিজেক্ট হই বিভিন্ন ক্ষেত্র থেকে, অমিতাভ বচ্চন তাদের কাছে একটা উদাহরণ। জীবনের চূড়ান্ত খারাপ সময়ে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে থাকতে পারলে সাফল্য একদিন ঠিক আমাদের সামনে মাথা নোয়াবে। শুধু টিকে থাকতে হবে, রিস্ক নিতে হবে, ভেঙে পড়লে চলবে না, লড়াই চালিয়ে যেতে হবে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পেজ লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন।